আবারও পতনের বৃত্তে আটকে যাচ্ছে পুঁজিবাজার। সপ্তাহ জুড়ে লেনদেন খরা আর আস্থাহীনতায় কেটেছে শেয়ার বাজার। শেষ কর্মদিবসে লেনদেন নেমে এসেছে 400 কোটি টাকার নিচে, যা 4 মাসের মধ্যে সর্বনিম্ন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিষ্ক্রিয় থাকা, রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা, এমন বহুবিধ কারণে পুঁজিবাজারে গতিশীলতা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই কমে যায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের প্রথম ঘণ্টাতেই ডিএসইর প্রধান সূচক পড়ে যায় 14 পয়েন্ট। তবে লেনদেনের শেষ দিকে এসে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় পতনের হাত থেকে রক্ষা পায় প্রধান সূচক। ফলে ডিএসইএক্স মাত্র 0.25 পয়েন্ট বেড়ে 6,297 পয়েন্টে অবস্থান করে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে মাত্র 72 প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। বিপরীতে দাম কমে 84টির, আর 168টির দাম ছিল অপরিবর্তিত। চলতি সপ্তাহে লেনদেন হওয়া 5 কার্যদিবসের মধ্যে 3 কর্মদিবসেই দরপতন হয়েছে পুঁজিবাজারে। শেয়ারবাজারে নানা আতঙ্ক আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় থাকাকে এর বড় কারণ মনে করছেন বিশ্লেষকরা। যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বড় বিনিয়োগকারী আছে, তারা অনেকটাই কিছুটা হলো সাইডলাইনে চলে গিয়েছে। কিছু কিছু শেয়ারের দাম প্রতিমূল্যতা থাকার কারণে তারা প্রফিট বুক করে সেটা সাইডলাইনে চলে গিয়েছে। অন্যদিকে আমাদের অর্থনীতিতে মুদ্রাবাজারের যে অস্থিরতা, রিজার্ভের যে কন্ডিশন এবং গ্লোবাল যে ব্যবসায়িক পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আসলে আমরা এখন বাজারে এই দীর্ঘসূত্রিতাটা দেখছি। বাজারে কোনো স্ট্রেংথ নাই, স্যাংশনের যে একটা আতঙ্ক আছে বাজারে সেইটা একটা কাজ করছে। পুঁজিবাজারে লেনদেন খরা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা কাটাতে নতুন তহবিল সরবরাহ এবং নিয়ন্ত্রক সংস্থাকে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এইসব বড় বিনিয়োগকারীর কাছে সারপ্লাস ফান্ড আছে এবং যেসব আপনার ধরেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা যদি এগিয়ে আসে তাহলে হয়তো তারা একটা মার্কেট স্টেবিলিটি দিয়ে যাবে, ভলিউম বাড়বে। বিএসইসির উচিত হবে যে এই মুহূর্তে ফ্লোর প্রাইসটা কি করা যেতে পারে সেই বিষয়ে চিন্তা ভাবনা করা ডিএসই এবং বিএসইসিকে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় 380 কোটি 66 লাখ টাকা, যা গেল 4 মাসের মধ্যে সবচেয়ে কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।